আসলে কালকে কোচের তিন তিনটা অনুমান করেছিল, লাস্ট আমি যে অনেকটা পজিশন নিয়ে যেভাবে করছে আসলে সেভাবে করার চেষ্টা করছি, তো অনেকটা ভালো দিচ্ছি বা ভালো চেষ্টা করছি আর কি। তো ইনশাল্লাহ এরকম খেললে আমরা আরও ভালো করবো ইনশাল্লাহ। এরকম খেলে কি কনফিডেন্স লেভেলটা আরো বাড়ে? হ্যাঁ, এটা আসলে মনে হয়, আমার মনে হয় যে এরকম খেললে কনফিডেন্স লেভেলটা অনেকটা আপ হয় আমারও। সাদা আমি যেহেতু মনে করি আমার কনফিডেন্সটা অনেকটা আপ হয়েছিল, এর জন্য লাইভে লাইভে তো আমি না সবাই ভালো করছি। মতো দুই ম্যাচে দুই ডিফেন্ডার গোল করলো, ফরওয়ার্ডরা এখনো গোলের দিকে আছে, কতটুকু আত্মবিশ্বাস আছে যে সামনে? ফরওয়ার্ডরা আসলে গোল করবে এটা ঠিক আছে, তারপরেও আমি মনে করি যে খেলায় যখন 11 জন খেলবে যে কোনো প্লেয়ারই গোল করতে পারে। তো আমরা আশাবাদী আসলে ইনশাল্লাহ, আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, ট্রেনিং ও ফিনিশিং নিয়ে কাজ করে কোচ আশাবাদী ফরওয়ার্ড ইনশাল্লাহ গোল পাবে আগের ম্যাচে। আমরা যতটুকু জানি মালদ্বীপের এই টিমটা ডিফেন্সে কিছুটা সমস্যা আছে, যতটা আমরা ওদের অ্যাটাকিং সাইড স্ট্রং, এই সুযোগটা হচ্ছে কালকে বাংলাদেশ কাজে লাগাতে পারবে কিনা সরকার? আমরা আশাবাদী আসলে মালদ্বীপ টিমটা এটা নিয়ে আসলে ওরা অনেক ভালো, কিন্তু ডিফেন্সিভে তো ভালো না, তো আমরা এটা নিয়ে কাজ করবে কোচ ইনশাল্লাহ, এটা আমাদের কাজে লাগাতে পারবে। ওরা ডিফেন্সিভে একটু দুর্বল আছে, সেটা আমাদের ফরওয়ার্ড কাজে লাগাবে ইনশাল্লাহ। আমরা এই ম্যাচটা জেতার জন্য খেলবো ইনশাল্লাহ। মধ্যে একটা জানা ছিল যে আসলে আপনার অস্কার খেলছেন, এখন ইয়ের সাথে খেললেন, জেমের সাথে খেলছেন আগে। অস্কারের এই দুই দিনের কোচিং যেটা দেখলাম তিন রকম উজ্জীবিত, সেটা আসলে কোচ আসলে প্লেয়ার থেকে অনেক আপ করে দেয়। সেটা আসলে এই যে ইন্ডিয়া অনেক ভালো একটা টিম, তারপর আমাদের কাছে মনে হয়েছে যে ওরা কিছুই না, কোচ আমাদেরকে এমনভাবে ট্রেনিং করাইছে বা প্লেয়ারদের প্রতি ইন্টারেস্ট দিছে, মনে হয়েছে যে ওরা আমাদের কাছে কিছু না, আমাদের কনফিডেন্স লেভেলটা আপ করে দিচ্ছে, এর জন্য হয়তো আমরা অনেক ভালো খেলতে পারছি। এটাই আসলে অনেক বড় একটা মানসিক বুস্ট আপ করতে অনেক বেশি নাকি মানসিক না। আচ্ছা, নিজ থেকে ওই চোখু ইয়াসিন গোল করতেছে, এগুলো কি আপনাদেরকে আরও বুস্ট আপ করে কিনা? সেটা অবশ্যই, আসলে যখন ফরওয়ার্ড গোল পাচ্ছে না, তখন একটা ডিফেন্সিভ ডিফেন্ডের প্লেয়ার গোল করে, তাহলে ফরওয়ার্ডের জন্য আসলে অনেকটা ভালো লাগে যে একটা ডিফেন্সিভ গোল করছে, ডিফেন্ডার এসে গোল করছে, তখন ফরওয়ার্ডের খেলাটা আরও 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 সাহস তৈরি হয় বা খেলতে আরও উচ্চিত হয়। সেটা আসলে আমি মনে করি আমাদের এখানে যারা রিপ্লেসমেন্ট প্লেয়ার আছে সবাই এক সমান, কিছুটা 19-20, তো ওরা যেহেতু ওরা থাকলে টিমের একটা কমব্যাট চলে আসছিল, হয়তো সামান্য একটু দুর্বলতা দেখা দিতে পারে, অথবা হইতে পারে যে যারা রিপ্রেজেন্ট করবে ওরা আরও ভালো খেলতে পারে। আমরা আশাবাদী যারা আছে ওরা এর চেয়ে আরও ভালো খেলবে, সবাই ভালো। আপনার কি মনে হয় যে পেনাল্টিটা আসলে আপনি পেতে পারতেন? যেটা প্লান্টি হয়েছিল আসলে এটা দিতে পারতো, আমার মনে হয় এটা প্লান্টি, জেনুইন প্লান্টি, তো দেয় না কি জন্য এটা আসলে বুঝতে পারি নাই লেফ্রি, আমার মনে হয় এটা প্লান্টি। ভাই শেষ করো, সব দাঁড়ায় আছে, তো লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। তখন আপনার খেলাটা কঠিন ছিল যেহেতু ডিফেন্সিভ ওয়ার্ক বেশি করতে হতো, তো অস্কার আন্ডারে কি আপনি এনজয় করতেছেন কিনা? এটা আসলে আমার মনে হয় আমি এখন যে পজিশনে খেলতেছি বা যে থিঙ্কিংয়ে খেলাইতেছি কোচ, এটা আমার জন্য এনজয়, আমি এনজয় করে খেলতেছি। আর ওই সময় একটু বেশি ওয়ার্ক করা লাগতো, ডিফেন্সিভ ইয়ে করা লাগতো, এখন আমার মনে হইতেছে এই যে পজিশন নিয়ে কোচ আমাকে খেলাইতেছে এটাই আমার জন্য এনজয় নিয়ে আমি খেলতে। লাস্ট কোশ্চেন।